চ্যানেল জিরো সম্ভাবনা নতুন সুর। নেতৃবৃন্দ, আপনারা সকলে অবগত আছেন আজকে কেন আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা উপস্থিত হয়েছি একটু আগে বক্তব্যে উনি প্রথমেই বলে গেছেন, মুছাপুরের আপামর জনতার নেতা, মুছাপুর ইউনিয়নবাসীর হৃদয়ের স্পন্দন, যাকে আমরা আপনারা বিভিন্ন সময় ভোট দিয়ে নির্বাচিত করেছেন, উনি আমরা পাঁচটি ভাই হিসাবে চলাফেরা করি। সেই চলাফেরার খাতিরেই এক মার্গের জন্মগ্রহণ করলে যে আপন ভাই হয়, কিন্তু একসাথে চলাফেরা করলেও আপন ভাই হওয়া যায়, তার টানে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। উপস্থিত হয়েছি ভাইয়ের রক্তের প্রতি যেন কেউ অন্যায় না করতে পারে, কেউ যেন অন্যায় প্রতিবাদ করে পার পেতে না পারে, সেই জন্য আমরা আজকে প্রতিবাদ করতে এসেছি। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিকে কেউ যদি কটাক্ষ করে আপনারা তেমন ছাড় দিতে চলেন না, তেমনি আমরা জনপ্রতিনিধি হয়েও বিভিন্ন সময় এক মঞ্চে থাকে যারা বক্তব্য দিয়ে নিজেকে অনেক বড় মনে করে। আমি সেই সকল জনপ্রতিনিধিকে বলতে চাই, আপনি কিন্তু জনগণের ভোটে নির্বাচিত না, আপনি সাত ভোটে নির্বাচিত। আপনি আপনার পা ঠিক আছে কিনা, পায়ের নিচে মাটি আছে কিনা সেটা দেখে আপনারা কথা বলবেন, কারণ পায়ের নিচে মাটি না থাকলে আপনি যত বড়ই নেতা হন আপনার কোনো স্থান নাই। আপনি নিজের এলাকায় এসে একটি প্রতিবাদ সভা করতে পারেন না, আপনি শুধু নারায়ণগঞ্জে গিয়ে প্রতিবাদ করেন। আর আজকে আমাদের স্বনামধন্য মাকসুদ চেয়ারম্যানের বিরুদ্ধে কুৎসা রটিয়ে আপনারা কখনো পার পাবেন না, সেটা জানান দেওয়ার জন্যই আমরা পাঁচটি মায়ের সন্তান একত্র হয়ে আজকে এখানে এসে জানান দিতে চাই, আমরা ছিলাম, আমরা আছি সত্যের পথে, ন্যায়ের পথে, মাকসুদ সাহেবের পাশে আপামর জনতা আছে, আমরা জনপ্রতিনিধিতে আছি। আগামী দিনে যদি আপনারা নিজেরা শায়েস্তা না হন, আমরা আপনাদের শায়েস্তা করার জন্য প্রস্তুত আছি। এই আশা ব্যক্ত করে আপনাদের সকলকে আগামী দিনে আমাদের পাশে চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, মাকসুদ সাহেবের বিজয় অবশ্যই হবে। রচনাকারীরা, যারা কূটনীতিকারীরা, যারা মিথ্যা বলে তারা কখনো টিকতে পারবেন না, এই আশা ব্যক্ত করে মিথ্যাবাদীদের ধিক্কার জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় হক, জয় বঙ্গবন্ধু, জয় হক এই মুছাপুরের জনগণের, জয় হক মাকসুদ সাহেবের। ধন্যবাদ সবাইকে।